আগের বছরের মতো এবছরও তোমাদের ই-লার্নিং ক্লাসের মাধ্যমে পড়ানো হবে। তোমরা কেজি টু থেকে সবাই স্ট্যান্ডার্ড ওয়ানে উঠেছো, নতুন বছর, এটা প্রথম ক্লাস। সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানাই, সবাই সারা বছর খুব ভালো থাকো, সুস্থ থাকো। আমি তোমাদের স্ট্যান্ডার্ড ওয়ানের ইংলিশ ক্লাস নেবো, আজকে তোমাদের প্রথম ক্লাস। সবাই তোমাদের ইংলিশ বই নিউ ইংলিশ রিডার এই বইটা এবং খাতা নিয়ে সবাই বসো। আমি যেগুলো পড়াবো তোমরা সেগুলো নিজেরা পড়বে, আমার সাথে পড়বে, আবার সবাই খাতাতে লিখবে। এখানে পড়াবো হচ্ছে, এটা হচ্ছে পেজ নাম্বার 3, এখানে দেওয়া নেই, পেজ নাম্বার 3, প্রিভিয়াস লেসন 1, প্রোনাউন্সিয়েশন, মানে উচ্চারণ শিখবো। আমাদের যে ভাওয়েলের পাশে কনসোন্যান্ট বসলে কিরকম হয়, আগে পরে বসলে কিরকম উচ্চারণ হয়, সেগুলো আমরা এখান থেকে শিখব। এখানে নিয়ম দেওয়া রয়েছে, নিয়ম মানে এখানে কিন্তু দেওয়া রয়েছে যে এর পরে বি বসলে অ্যা হবে, আবার এর ব্যতিক্রমও যেগুলো দেওয়া রয়েছে পড়াটার মধ্যে, এর ব্যতিক্রম জিনিসও আবার হয়। প্রত্যেকটা নিয়মে যেমন ব্যতিক্রম থাকে, তেমন এখানেও ব্যতিক্রম কিছু থাকবে যেগুলো এর সাথে মিল নাও হতে পারে। তোমরা এগুলো পড়ার পরে দেখবে যে তোমরা এমন কিছু শব্দ, আগে যা যা শব্দ পড়েছো, পরে যা যা নতুন শব্দ সব জানবে, সেগুলোর সাথে এগুলোর মিল আছে, উচ্চারণ করতে গেলে তোমাদের অনেক সুবিধা হবে। তাহলে আমরা কি করব, প্রিভিয়াস লেসন 1 একটু লিখে নিই, PREVIOUS, প্রিভিয়াস লেসন, ALSON, প্রিভিয়াস লেসন 1, সবাই খাতার উপরে লিখে নাও, প্রিভিয়াস লেসন 1। এখানে তোমাদের প্রথমে বলি, আমাদের মোট 26 লেটার্স রয়েছে, এ থেকে A to Z, মানে এ থেকে জেড পর্যন্ত মোট লেটার্স রয়েছে 26 লেটার্স রয়েছে, এ থেকে জেড পর্যন্ত মোট 26 লেটার্স রয়েছে। তার মধ্যে ভাওয়েল আছে, কনসোন্যান্ট আছে, ভাওয়েল আছে মোট কটা, পাঁচটা, আর কনসোন্যান্ট হচ্ছে 26, বাকি 21, ভাওয়েল হচ্ছে 5টা আর কনসোন্যান্ট হচ্ছে 21টা। কি কি ভাওয়েল? এ, ই, আই, ও, ইউ, এ, ই, আই, ও, ইউ, এই 5টা মোট ভাওয়েল, বাদ বাকি বি, সি, ডি, এরকম করে বাকি যে 21টা ওইগুলো সব কনসোন্যান্ট। তাহলে এ টু জেড মোট রয়েছে 26 লেটার্স, এই এ টু জেড যে 26 লেটার্স এগুলোকে একসঙ্গে অ্যালফাবেট বলা হয়। অ্যালফাবেট বলে, অ্যালফাবেটের মধ্যে রয়েছে ভাওয়েল, কনসোন্যান্ট, ভাওয়েল হচ্ছে 5টা, কনসোন্যান্ট হচ্ছে বাকি 21টা, 26টার মধ্যে 5টা ভাওয়েল আর বাকি 21টা কনসোন্যান্ট। ভাওয়েল 5টা কি কি? এ, ই, আই, ও, ইউ, এ, ই, আই, ও, ইউ, এই ভাওয়েলগুলোর আগে পরে কনসোন্যান্ট বসতে কোথায় কিরকম উচ্চারণ হবে, কি হবে, বা কনসোন্যান্টের পরে ভাওয়েল বসলে কোথায় কিরকম উচ্চারণ হবে, সেগুলো আমরা এই পড়াটার মধ্যে থেকে জানব। সবাই প্রথমে তোমাদের তাহলে বইটা খুলেছো, আমি পড়াচ্ছি, সবাই আমার সাথে পড়বে। প্রথমে পড়াবো এ দিয়ে, আমি প্রথমে পড়িনি, প্রথমে আছে এ, এটার এখানে যেগুলো দেওয়া রয়েছে সেখানে অ্যা উচ্চারণ হবে সেরকম দেওয়া রয়েছে, এ বি অ্যাপ, এ সি অ্যাপ, এ ডি অ্যাট, এ এফ অ্যাপ, এ জি অ্যাপ, এ জে অ্যাচ, এ কে অ্যাপ, এ এল অ্যাপ, এ এম অ্যাপ, এ এন অ্যাপ, এ
একটা শব্দ এ বি ও ইউ টি অ্যাবাউট, এর পুরো উচ্চারণটা লিখতে হবে এ বা উট, এর পুরো উচ্চারণটা লিখতে হবে অ্যাবাউট। তাহলে এ প্রথমে কি আছে, এ বি আছে, এ বি উচ্চারণটা কি নাম হচ্ছে অ্যাপ, তারপরে ও ইউ টি আছে বলে আউট উচ্চারণটা হচ্ছে এ বি ও ইউ টি অ্যাবাউট, এর মধ্যে প্রথমে অ্যাব আছে, দেখেছো? মানে এরকম অনেক শব্দ তোমরা জানবে আবার জেনেছো যেগুলোর সাথে এগুলো দিয়ে উচ্চারণ করতে সুবিধা হবে। এখানে আছে অ্যাপ, এ সি টি আই এ জি অ্যাক্টিং, এ সি টি আই এন জি অ্যাক্টিং, এই উচ্চারণটা এই শব্দটার সাথে আমরা প্রায় সবাই পরিচিত, সবাই শুনেছি বলিও অ্যাক্টিং। প্রথমে কি আছে এ সি, প্রথমে আছে এ সি, এ সি উচ্চারণটা কি এখানে নাম হচ্ছে অ্যাক্ট, তারপরে টি আই এন জি ওখানে কি হচ্ছে টিং অ্যাক্টিং, তাহলে এ বি অ্যাক এ সি অ্যাক এ ডি অ্যাক, আর একবার পড়ে দিচ্ছি শোনো, এ এফ অ্যাক এ জি অ্যাক এ জে অ্যাক এ কে অ্যাক এ এল এল এ এম এম এ এন এন এ পি এফ এ আর এফ এ এস এস এ টি এট এ ভি এফ এ এক্স এক্স এ জেড এফ। তারপরে দেওয়া আছে ই দিয়ে, তারপরে লাইনটা দেওয়া আছে ই দিয়ে, ই ই দিয়ে পড়ব, ই দিয়ে কি হবে, ইটা এখানে এ মত উচ্চারণ হবে, ই বি এফ ই সি এফ ই ডি এট ই এফ এফ ই জি এক ই জে এস ই কে এক ই এল এল ই এম এম ই এন এন ই পি এফ ই আর এফ ই এস এস ই টি এইচ ই ভি এফ ই এক্স এক্স ই জেড এস। তাহলে এখানটায় ই দিয়ে উচ্চারণ হলো কি হচ্ছে, এ উচ্চারণ হচ্ছে, ইর উচ্চারণটা কিরকম হচ্ছে, এ উচ্চারণ হচ্ছে। প্রথমে আমি লিখছি দেখো ই বি, ই বি উচ্চারণ কিরকম হবে, এ এ ব, এ ব লিখে যেরকম হয় এ হবে এফ, আবার ই জি, ই জি লিখে কিরকম হচ্ছে, এ উচ্চারণ হচ্ছে এ এ, এই এফটা তোমরা জানো, যেমন ধরো এ ই জি জি এক মানে ডিম, তোমরা জানো এখানে ই ডাবল জি এ হয়, কিন্তু প্রথমে যদি আমি ই জিটাও রাখি উচ্চারণটা এক হবে এ, ঠিক আছে? এরকম অনেক শব্দ তোমরা নতুন করে জানতে পারবে, নতুন করে যেগুলো শিখবে বা আগে যেগুলো পড়েছো সেগুলো পড়তে গেলে তোমাদের সুবিধা হবে। এগুলো তেমন কিছুই নয়, এগুলো মুখস্থ করবে না কেউ, সবাই এগুলো মোটামুটি দুবার তিনবার চারবার করে বারে বারে পড়বে, খাতায় লিখবে, তাহলে এগুলো মনে থেকে যাবে, যাতে করে যখন তোমরা আরো নতুন কোন স্টোরি পড়বে পোয়েম পড়বে ইংলিশে যখন আরো বেশি শব্দ জানবে তখন সেগুলো উচ্চারণ করতে তোমাদের সুবিধা হবে, এগুলো প্রোনাউন্সিয়েশন করতে তোমাদের সুবিধা হবে, তোমরা নিজে নিজে করতে পারবে কোন ওয়ার্ডটা কিরম প্রোনাউন্সিয়েশন হবে ওর স্পেলিংটা করে তোমরা নিজে নিজে সেগুলোকে উচ্চারণ করতে পারবে। এরপরে আর একটা লাইন আছে আই দিয়ে, আই দিয়েটা আই থেকে ও আই ও ইউ এগুলো হচ্ছে সব পরে পড়াবো, পরের দিন পরের ক্লাসে পড়াবো, আজকে তাহলে তোমাদের কি পড়ানো হলো, এ দিয়ে যে লাইনটা আছে আর ই দিয়ে যে লাইনটা আছে, এই দুটো লাইন পড়ানো হলো, তোমরা বাড়িতে এগুলো সবাই পড়বে, ঠিক আছে? আমি তাহলে লিখে দিচ্ছি ইংলিশ, ইংলিশের এটা পেজ নাম্বার হবে থ্রি, পেজ নাম্বার থ্রি, পেজ নাম্বার থ্রি এ বি থেকে এ বি এ বি থেকে ই জেড ই জেড এ বি থেকে ই জেড পর্যন্ত রিড মানে পড়বে, প্লাস দিয়ে রাইট পড়বে আর লিখবে, যতবার পড়বে তার সাথে সাথে সবাই লিখবে, পড়ার সাথে লেখা হলে পড়াটা খুব সুন্দর হবে, আর প্রত্যেকে বাড়িতে
আমাদের স্কুলে যেরকম স্ক্রিপ্ট লেটার তোমরা লিখবে সেরকমই দেখবে ফোর রুলস মেনটেন করে স্ক্রিপ্ট লেটারে সবাই দেখবে যাতে হ্যান্ডরাইটিংটা নষ্ট না হয় যাতে আরো সুন্দর হয় সেরকম চেষ্টা করবে আজকের ক্লাস এই পর্যন্ত পরদিন পড়ানো হবে